আসসালামু আলাইকুম পিপিসি খাবার, আবার স্বাগতম সবাইকে এমআর ব্লু স্টক চ্যানেলের নতুন একটা ভিডিওতে। তো গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন, আজকের ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য ব্লু স্টক 5 এর বেস্ট একটা হেডশট সেটিংস। এই সেটিংস এর বিশেষত্ব হলো এখানে মাউসের লেটেন্সি রিডিউস করা হয়েছে এন্ড গেমের সেন্সিটিভিটি অনেক বেশি টাইট করা হয়েছে। সো বিস্তারিত আমরা সেটিং ভিত্তিক কথাবার্তা ভিডিওর মধ্যে আলোচনা করবো। সো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও। তো গাইস, ভিডিও স্টার্ট করার আগে আমরা প্রথমে ট্রেনিং গ্রাউন্ডে যাই আর আপনাদের দেখিয়ে দিই এই সেটিংসে কিরকম হেডশট লাগতেছে। এই সেটিংস আপনার কিন্তু দেখতে পাচ্ছেন জাম্প হেডশট কিন্তু পারফেক্টলি লাগতেছে, তাছাড়া কিন্তু আপনার ডাইরেক্ট হেডশটে কিন্তু খুবই সহজে নো রিকল শটটা দিতে পারেন। নো রিকল শট কিভাবে দিতে হয় এটা কিন্তু আমার রিসেন্ট ভিডিওতে দেখিয়ে দিছি, কারণ আপনাদের পারফেক্ট ড্র্যাগই পারে আপনার রিকলরে কন্ট্রোল করতে। সো আমি এখন দেখিয়েছি আমার এমুলেটরের মধ্যে কি কি সেটিংস অ্যাপ্লাই করে রাখছি। সো সেজন্য আমরা প্রথমে তো এমুলেটরের সেটিংসে চলে যাবো অ্যান্ড এখানে যাওয়ার পর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সিপিউ কোর হিসেবে কিন্তু আমি চারটা কোর রাখছি। সো আপনাদের যদি ছয়টা কোর থাকে সেক্ষেত্রে কিন্তু চারটা রেখে দেখতে পারেন, অথবা আপনারা ছয়টা কোর দিতে পারেন। তবে আমার পিসির ক্ষেত্রে আমি যখন ছয়টা কোর দিতে তখন আমার FPS ড্রপ হইতেছে, সো যার কারণে কিন্তু আমি এখানে চারটা কোর দিয়ে রাখছি। এন্ড র্যাম হিসেবে আপনার যদি 16 GB উপর র্যাম হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা 12 GB করতে পারেন। 16 GB র্যামের ক্ষেত্রে অবশ্যই হাই পারফরমেন্স, এন্ড আপনার যদি 8 GB র্যাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে কিন্তু ব্যালেন্স দিতে পারেন। এন্ড রিফ্রেশ রেট হিসেবে আপনারা যদি হাই এন্ড PC হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই কিন্তু 240 FPS, এন্ড আপনার FPS যদি 90 উপরে যদি কখনোই না উঠে থাকে সেক্ষেত্রে ভাই আপনি 90 FPS এ লক করে খেলুন, সেক্ষেত্রে আপনার সেন্সিটিভিটি পারফেক্ট থাকবে। এন্ড এখন ডিসপ্লেতে আসলে আমি এখানে 1080p রেজলিউশন ইউজ করছি আমার মনিটরের রেজলিউশন হিসেবে, এন্ড ডিপিআই হিসেবে কিন্তু 240 DPI ইউজ করছি। এন্ড 240 DPI আমি কেন ইউজ করছি, 240 DPI তে কোন ধরনের আপনাদের সেন্সিটিভিটি গ্লিস অথবা ড্র্যাগের ক্ষেত্রে কোন ধরনের গ্লিস, কোন ধরনের গ্লিস কিন্তু এর মধ্যে পাইবেন না। সো আমি একটা স্মুথ গেম প্লে করার জন্য আমি একটা স্মুথ সেন্সিটিভিটি ক্রিয়েট করছি, যার জন্য আমি এখানে 240 DPI কিন্তু এখানে সিলেক্ট করে নিয়েছি। এন্ড এখানে গ্রাফিক্স হিসেবে এখানে কিন্তু ফুল ডিফল্ট রয়েছে। আমরা ডিরেক্ট চলে যাবো এখন ফোনে, এন্ড ফোনে আপনারা কিন্তু এখানে দেখতে আপনাদের মন কিন্তু এখানে খুশি করে দিতে পারবে, কারণ এই এমুলেটরের সেন্সিটিভিটি কিন্তু আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। সো এখন আসা যাক আমরা ইন গেম সেন্সিটিভিটি কি কি রাখছি সেটা আপনাদের দেখিয়ে দিই। তার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমার কাস্টম HUD। আপনারা অনেকেই আমার কাস্টম HUD কোডটা অনেকেই চেয়ে থাকেন, এন্ড এই কোডের লিঙ্ক দিয়ে দেবো আমি আমার এই সেটিংস এর ডাউনলোড প্যাকে। এই প্যাকেজের মধ্যে কিন্তু আমার কিছু রেজিডিট ফাইল থাকবে, সো সেগুলো আপনাদের দেখিয়ে দিব। সো আপনারা ইচ্ছা করলে কিন্তু এই কোডগুলো টাইপ করেও কিন্তু এটা অ্যাপ্লাই করে নিতে পারেন, তাছাড়া কিন্তু আপনারা ডাউনলোড করে দেখে নিতে পারেন অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়ার ট্রাই করবো। সো আমি এখানে কি কি অ্যাপ্লাই করে রাখছি সেগুলো আপনাদের এখানে ক্লিয়ার করে দিই। তো গাইজ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিএপিং, এন্ড কিএপিং এর এখানকার যে XY ফিল্ডের সেটিংস গুলো আছে এগুলো কিন্তু ফুল ডিফল্টে আমি রাখছি। এন্ড আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন X প্রপার্টিজ কিন্তু 77.65, এন্ড Y কিন্তু 50, এন্ড এখানে মাউস সেন্সিটিভিটি X ইউজ করছি 0.60, এন্ড Y হইতেছে 0.40, এন্ড এটা কিন্তু ফুলি চেঞ্জ একটা সেন্সিটিভিটি, কারণ আপনারা আমার রিসেন্ট যতগুলো ভিডিও দেখছেন সেতগুলো ভিডিওতেই কিন্তু আমি অন্যান্য সেন্সিটিভিটি ইউজ করছি যেগুলো কিন্তু একটু হাই লেভেলের থাকে। সো এটা দ্বারাই আপনারা কিন্তু অলরেডি বুঝে ফেলছেন আমার মাউসের DPI কিন্তু এখানে বেশি হইতে পারে, কারণ আমি এমুলেটরের 240 DPI এন্ড মাউস সেন্সিটিভিটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক লো ইউজ করছি, সো যার কারণে আমার মাউস DPI কিন্তু বেশি রাখছেন। এটা রাখার কারণ আছে, আমি সেটা একটু পরে এক্সপ্লেন করতেছি। তার আগে আমি টুইক্স হিসেবে কিন্তু একদম ফুল ডিফল্ট টুইক্স অ্যাপ্লাই করছি, যার কারণে কিন্তু আমার সেন্সিটিভিটির মধ্যে কোন ধরনের গ্লিচ কিন্তু নাই। সো আপনারা ইচ্ছা করলে এখান থেকে কিন্তু প্রপার্টিজ অ্যাপ্লাই করে নিতে পারেন, তাছাড়া কিন্তু আমার যে সেন্সিটিভিটি প্যাকেজ থাকবে তার মধ্যে কিন্তু আমি আমার যে কিএপিং ফাইলটা রয়েছে আমি এখান থেকে আপনাদের দিয়ে দেওয়ার ট্রাই করবো। সো আমি এখান থেকে অলরেডি এক্সপোর্ট করে নিতেছি, যেহেতু আমি এটা আপনাদের মাঝে দিব। সো আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিছি, ফোল্ডারের নাম হইতেছে মাই সেন্সি, এন্ড এর মধ্যে কিন্তু ফাইলটা দিয়ে দিতেছি। সো এই হইতেছে আমাদের ফাইল, এন্ড এটা আমরা এখান থেকে ডিসকার্ড করে দেব। তার আগে আমি এখানকার কোডটাও আপনাদের দিয়ে দিই, কারণ আপনারা হচ্ছে কিএপিং এর কোডটা চেয়ে থাকেন। সো একটা আমি এখানে দিয়ে দিলাম, এন্ড এখান থেকে করে দিলাম সেভ। সো গাইজ, আপনারা কিন্তু এখানে দেখতেছেন আমি কিন্তু সবকিছু দিয়ে দিছি, এন্ড সো এখন আরো কিছু সিক্রেট আপনারা দেখিয়ে দিই আপনাদের সেন্সিটিভিটি টাইট করার ক্ষেত্রে। সো এখানে আপনারা এই ফোল্ডার আইকনে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনাদের এই অপশন নিয়ে আসবে, এন্ড এখানে আসার পর আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন ফ্রি ফায়ারের একটা CFG ফাইল। সো এটা আপনারা রাইট বাটনে ক্লিক করার মাধ্যমে ওপেন উইথ দিয়ে নোট প্যাডে এখানে ক্লিক করে এটা ওপেন করে নেবেন, ঠিক আছে। সো এখানে ওপেন করার পর এখানে দেখতে পারেন আপনাদের এক্সক্লুসিভ ডিলে কিন্তু 200 রয়েছে। সো আপনারা এখান থেকে নর্মাল এটা কপি করবেন। সো কপি করার পর আপনারা যে এডিট আছে এই এডিটে ক্লিক করবেন, ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারেন রিপ্লেস, ঠিক আছে। সো রিপ্লেসে যাওয়ার পর এখানে আপনারা
কন্ট্রোল ভি দিয়ে প্রথমটা পেস্ট করে দিবেন। সো এখানে আপনাদের কিন্তু 200 থাকবে, ঠিক আছে। সো 200 দিবেন অ্যান্ড রিপ্লেস করার পর এখানে কত ভ্যালু দিতে চান। সো এক্ষেত্রে আমি কিন্তু 1 দিয়ে রাখছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ভ্যালু টাইপ করে দিতে পারেন। তবে আমার এই সেন্সির ক্ষেত্রে আমি এখানে 1ই কিন্তু আমার জন্য পারফেক্ট। সো এটা দেওয়ার পর এখানে দেখতে পারেন রিপ্লেস অল, অ্যান্ড রিপ্লেস অলে ক্লিক করার পর আপনারা এখান থেকে নর্মালি করে দিবেন সেভ, ঠিক আছে। সো সেভ করে দেওয়ার পর আপনারা এখান থেকে এটা ক্লোজ করে দিবেন, অ্যান্ড ক্লোজ করে দিলে দেখতে পারেন আপনাদের সেন্সিটিভিটি কিন্তু অনেক টাইট হয়ে যাবে এর মধ্যে। অ্যান্ড এখন আসে রেজিরিট সেটিং, আমি এখানে রেজিরিট কি কি অ্যাপ্লাই করছি সেগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি। সো গাইজ, রেজিরিট অপশন আসার পর আপনারা কিন্তু এখানে দ্বিতীয় অপশনে দেখতে পারবেন কারেন্ট ইউজার, অ্যান্ড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কন্ট্রোল প্যানেলে চলে আসবেন, অ্যান্ড কন্ট্রোল প্যানেলে আসার পর আপনারা এখানে দেখতে পারেন মাউস, অ্যান্ড মাউসের কিন্তু এখানে প্রায় ফুল ডিফল্ট রেজিরিট আমি এখানে অ্যাপ্লাই করছি। সো আপনারা এটা ইচ্ছা করলে নিতে পারেন, অ্যান্ড আমি এটা আমার বর্তমান প্যাকেজের মধ্যে এটা দিয়ে দিতেছি, কারণ অনেকেই কিন্তু ডিফল্ট রেজিরিট অথবা আমার রেজিরিট কিন্তু আপনারা খুঁজে থাকেন। সো আমি এখানে মাই সেন্সির মধ্যে এখান থেকে ডিফল্ট যে রেজ আছে এটা আমি এখানে নাম দিয়ে দিতেছি মাই রেজ, অ্যান্ড এখানে আমার টোটাল রেজিরিট থাকবে দুইটা, সো মাই রেজ 1, অ্যান্ড এটা এখান থেকে সেভ করে দিলাম। অ্যান্ড আর একটা সেন্সিটিভিটি আছে যেটা আমাদের মাউসের মধ্যেই পড়ে, সো এটার জন্য আপনারা কিন্তু এখানে দেখতে পারবেন এসকে ইউআই ইউজার, অ্যান্ড এটাতে ক্লিক করবেন। অ্যান্ড এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন ডট ডিফল্ট রয়েছে, সো এটার মধ্যে আপনারা এখানে প্রবেশ করবেন। প্রবেশ করার পর এগেন দেখতে পাবেন কন্ট্রোল প্যানেল, অ্যান্ড এর মধ্যে আপনারা যাবেন। অ্যান্ড এখানে যাওয়ার পর আপনারা কিন্তু নিচের সাইডে দেখতে পাবেন মাউস, আর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন আরো একটা মাউসের রেজিট ফাইল। সো আমরা এখান থেকে এটার এক্সপোর্ট করতেছি, আপনারা এটা ডাউনলোড করে কিন্তু এটা ইউজ করতে পারেন। সো আমরা এখান থেকে মাই রেস 2, সো এটা নাম দিলাম মাই রেস 2, অ্যান্ড আপনারা এটা ডাউনলোড করে অ্যাপ্লাই করে নিতে পারেন। অ্যান্ড কিভাবে অ্যাপ্লাই করতে হয় আপনারা অলরেডি কিন্তু জানেন। সো দুটার লিঙ্ক কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি, অ্যান্ড এখানে এক্সট্রা কোনো কিছু নাই। অ্যান্ড এখন আসে যাক আমি মাউসের ডিপিআই কত ইউজ করছি, ঠিক আছে। সো এই জন্য আমি আমার মাউসের সফটওয়্যারটা ওপেন করে নিতেছি, অ্যান্ড এখানে কিন্তু আমি টোটাল ডিপিআই ইউজ করছি 3200 ডিপিআই। অ্যান্ড আপনাদের ডিপিআইটা এখানে সেট করে নিতে পারেন, আপনাদের কাছে যদি এই সেন্সিটিভিটি হাই মনে হয় সেক্ষেত্রে একটু লো, আর এই সেন্সিটিভিটি যদি লো মনে হয় সেক্ষেত্রে একটু ডিপিআইটা হাই করে নেবেন। তবে এমুলেটরের মধ্যে কোনো সার্চার করার দরকার নাই আমি মনে করি। সো সেন্সিটিভিটি যে কোনো একটাই হোল্ড করে রেখে সেটা একটু বেশি পরিমাণ প্র্যাকটিস করুন, সেক্ষেত্রে কিন্তু আপনার সেন্সিটিভিটি হাতে চলে আসবে, ঠিক আছে। আর এখানে কিন্তু কুলিং রেট হিসেবে 1000 ইউজ করছি, আর তাছাড়া এখানে কোনো কিছু নাই দেখার মতো। অ্যান্ড এখন আসা যাক আমরা এখন চলে যাই কন্ট্রোল প্যানেলে, অ্যান্ড কন্ট্রোল প্যানেল থেকে আপনাদের কিছু সেটিংস আপনাদের দেখিয়ে দিব। সো এই জন্য আমরা চলে যাব ইস অফ অ্যাক্সেস সেন্টারে, অ্যান্ড দেন চলে যাব এখানে মেক দ্য মাউস ইরেজার টু ইউজ এখানে, অ্যান্ড দেন সেট আপ মাউস কি সেখানে চলে যাব। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন পয়েন্টার স্পিডের যে টপ স্পিড সেটা কিন্তু লো, অ্যান্ড অ্যাক্সেলারেশন লো করা হয়েছে। দেন এখান থেকে অ্যাপ্লাই করবেন, দেন করে দেবেন ওকে। সো এই গেল আমার ফুল সেন্সিটিভিটি প্যাকেজ, অ্যান্ড এই প্যাকেজের মধ্যে আপনারা কিন্তু সবকিছু পেয়ে যাবেন। অ্যান্ড তাছাড়া কিন্তু পরিশেষে একটা কথাই বলবো, আমি কিন্তু ফ্রি ফায়ারের V7 এর লাইট ইউজ করছি। আপনারা কিন্তু জানেন ফ্রি ফায়ারের V7 এর লাইটের সেন্সিটিভিটি একরকম, অ্যান্ড আমাদের প্লে স্টোর ভার্সনের সেন্সিটিভিটি কিন্তু আরো একরকম। সো সেক্ষেত্রে আপনারা যারা V7 এর ইউজার রয়েছেন তাদের জন্য কিন্তু এই সেটিংস, অ্যান্ড যারা ইন্টেল ইউজার রয়েছেন তাদের ক্ষেত্রে একটু সোর্সার করে নেবেন। অ্যান্ড যারা V7 এ ইউজ করতে ভয় পান সেক্ষেত্রে ভাই ভয় পার কিছু নাই, আমি এখনো পর্যন্ত স্টিল ইউজ করছি, কোনো ধরনের সমস্যার সম্মুখীন কিন্তু আমি এখনো হয় নাই। অ্যান্ড ফ্রি ফায়ার V7 লাইট কোথা থেকে ডাউনলোড করবেন অথবা আমার যে বর্তমান যে প্যাকেজটা যেটা দিতে চলেছি এটা ডাউনলোড কিন্তু পাইবেন আমার MR BlueStacks ওয়েবসাইটে। আর ডিসক্রিপশন বক্স অ্যান্ড পিন কমেন্টে কিন্তু আমার ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে এসে আপনারা কিন্তু এখান থেকে আপনার কাঙ্ক্ষিত ফাইলটা কিন্তু ডাউনলোড করতে পারেন। সো আপনারা কিন্তু এখানে দেখতেছেন ফ্রি ফায়ারের V7 লাইটের ভার্সনগুলো এখানে দেওয়া রয়েছে, এখান থেকে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন। সো যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু এখানে দেখতে পারবেন হাউ টু ডাউনলোড দিস ফাইল, এখানে কিন্তু একটা ভিডিও রয়েছে, প্রথম যে ভিডিও রয়েছে এটা আপনারা এখান থেকে দেখে নেবেন, সেক্ষেত্রে কিন্তু খুবই সহজে ডাউনলোড করে শিখে নিতে পারেন। সো এনিওয়ে গাইস, আজকে ভিডিও টপিক এই পর্যন্ত ছিল, যাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন, অ্যান্ড আপনি যারা আমাদের চ্যানেলে নতুন থাকেন অবশ্যই মাস্ট বাম চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, কারণ আপনারা কিন্তু যারা আমাদের চ্যানেলে শুধুমাত্র ফ্রি ফায়ার চ্যানেলের ভিডিও কিন্তু আপলোড করা হয়। সো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সবাই ভালো থাকুন, বাই বাই, টাটা।